এই গ্রামের নাম ব্যারামতলি, ব্যারামতলিতে আছি। গাজীপুর জেলা, গাজীপুরের সদর উপজেলা, নুহাসপল্লির পাশের এলাকা, পিরুজালি ইউনিয়ন। পিরুজালি এমন একটি ইউনিয়ন, এক গ্রামেই একটি ইউনিয়ন, অর্থাৎ এক ইউনিয়নে একটি গ্রাম, একটি গ্রামে নয়টি ওয়ার্ড, এইভাবে ইউনিয়ন হয়েছে। আগে ছিল মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত, যেখানে ছিলাম। এই যে ব্যারামতলি, ব্যারামতলি স্কুলের সামনে আছি, ব্যারামতলি শ্রীপুর গাজীপুর। এই জায়গাটা আসলে তিনটি থানার, গাজীপুরের তিনটি উপজেলা বা তিনটি থানার মিলনস্থল। পাশে পিরুজালি গাজীপুর সদর, এই ব্যারামতলি হচ্ছে শ্রীপুর, শ্রীপুরের মাওনা ইউনিয়নের শেষ গ্রাম। আবার পাশে একটি নদী আছে, শালদহ নদী, নদীর ওই পারে আবার পশ্চিম পারে কালিয়াকৈর। অর্থাৎ তিনটি ইউনিয়নের যে সীমানা সেই ব্যারামতলি, ব্যারামতলি এখানে আছে। মজার বিষয় হচ্ছে এই যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তা ধরে কখনো যায়নি, আজকে প্রথম যাচ্ছি, একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। এই ব্যারামতলি গ্রামের নাম অনেক শুনেছিলাম, আজকে আসা হলো। এই ভিডিওটি খুবই ছোট, কথা বলছি নাজিব মাহফুজ খান। এই স্কুলের সামনে আবার এই ছোট ভিডিওতে বড় একটি মাঠ, অর্থাৎ ব্যারামতলি স্কুলের মাঠটি অনেক বড়। ব্যারামতলি স্কুলটি 1938 সালে প্রতিষ্ঠিত। এখানে একটি সাইনবোর্ড আছে, স্কুলের প্রতিষ্ঠাতার নাম সহ আছে, ব্যারামতলি শ্রীপুর গাজীপুর। এটি নতুন ভবন দেখি বোঝা যাচ্ছে, পাশে ভবন আছে সেটি পুরনো নিশ্চয়ই। এটি পশ্চিম দিক, এই হলো দক্ষিণ, পূর্ব এবং উত্তর। আমরা দক্ষিণ থেকে এসেছি, নুহাসপল্লির সামনে দিয়ে যে রাস্তাটি পশ্চিমে এসেছে, একটু আসার পর কয়েকটি রেস্টুরেন্টের মতো আছে নদীর পাড়ে, খোলা একটি জায়গার পাড়ে। সেখান থেকে আবার উত্তর দিকে আসতে আসতে মাঝখানে জুম্মার নামাজ পড়লাম, এখন আরো উত্তরে যাব, দেখি কি অপেক্ষা করছে। এটা আরো অসাধারণ, দুই দিকে মানে চারদিকে শুধু ওয়াও। ওই নাটকটা দেখেন না আপনি? এখানে কিন্তু ওই দৃশ্য, মানে চারপাশে ওয়াও, এই যে একটা ওয়াও, এই পাশে আর একটা ওয়াও, একটা ভিডিও ছিল আমার, বুঝছেন, ওই যে ওইটা আর একটা ওয়াও, শালবন এটা একটা ওয়াও, এই যে পশ্চিম দিক এটা, জায়গাটা হচ্ছে ব্যারামতলি। ব্যারামতলি আবারও বলি, গাজীপুরের আঞ্চলিক ভাষায় অনেক সময় মুরুব্বীরে বলতো, রোগকে ব্যারাম বলতো। এটা ব্যারামতলি শ্রীপুর থানার মাওনা ইউনিয়ন। উর্বর কিন্তু এই বাজারের নাম কি? এটা শ্রীপুর থানা। এই রাস্তাটা কই গেছে? মাঝখানে কি বন পড়বে? এই বাজার কি দুপুরে জমে নাকি? বিকেলবেলা, ও জুমার নামাজের পরে তো ভিড় হয়ে গেছে।